মাদারীপুরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী পরিবার পরিকল্পনার উপপরিচালক সহ গোপালগঞ্জের পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারে চলছে শোকের মাতম। গোপালগঞ্জ থেকে সরমাত হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। এমএস সার্টিফিকেট আনা হলো না ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী আফসানা মিমির। তার বাসা গোপালগঞ্জ শহরের হীরাপাড়ি রোডের বাইলেনে। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার থেকে এমএস করেছেন। আফসানার এই সার্টিফিকেট আনাই যেন কাল হল। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। মেয়েকে অকালে হারিয়ে এখন তার মায়ের আর্তনাদ থামছেই না। মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের আফসানা মিমি, গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার উপপরিচালক অনাদিরঞ্জন মজুমদার সহ পাঁচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। অকালে স্বজনদের হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। খুবই ভালো দুটো মেয়ে ছিল, আমাদের বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করত এবং খুবই ভালো পড়াশোনায় খুব ভালো ছিল। কত কথা বললেন, মিটিং করলেন, আমাদের ট্রেনিং ক্লাস নিলেন। স্যার আমাদের কর্মকর্তা যতখানি না তার থেকে বেশি আমাদের অভিভাবক ছিলেন। এভাবে একের পর এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় কত মায়ের বুক খালি হবে আর কত পরিবার হারাবে তাদের প্রিয়জনদের, সেই প্রশ্ন এখন সর্বস্তরের মানুষের। NTV নিউজ ডেস্ক।